রাত পোহালে ঈদ। ঈদের বিশেষ যন্ত্রপাতি বানানো থেকে শুরু করে শান্তিতে ব্যস্ত নাটোরের কামাররা, সময় নেই তাই রাত দিন কাজ করছেন তারা। মান ও আকার ভেদে চাপ্পল, চাপাতি, চাকু বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। বিগত বছরের তুলনায় লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। কুরবানির উপলক্ষে আমরা কাজকাম করতেছি, কিন্তু কাজকামের যে আমাদের মানে যে দ্রব্যগুলো লাগে লোহা কয়লা এগুলোর দাম খুব বাড়তি, কিন্তু বাড়তি থাকা সত্ত্বেও আমরা কাজকাম খুব জোরে চালা যাচ্ছি। কয়লা লোহার দাম বেশি হিসাবে মালের দাম পার পিসে 40-50-60 এরম বেশি। এবার আমাদের কাজ ভালো হচ্ছে এবং জিনিসের কাজের আমরা মূল্যও ভালো পাচ্ছি, টাকাও ভালো হচ্ছে আগের থেকে। অনেকে নতুন ছুরি, চাকু, চাপাতি কেনার পাশাপাশি মেরামত করতে কামার পাড়ায় ভিড় করেছেন। তাদের অভিযোগ গত বছরের চেয়ে এই বছর দাম বৃদ্ধি নিয়ে। ছুরি, বটি, চাপ্পল কিনতে এসেছি, আগের তুলনায় এখন দাম অনেকটাই বেশি বেশি মনে হচ্ছে। দ্রব্যমূল্য সবই উর্ধগতি, এরা তো কম দামে রেটে আর দেয় না, একটু বেশি রেটে। কামারদের এই শিল্প রক্ষার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কামারপাড়ায় আমাদের 10টি কামার পরিবার রয়েছে, এরা আমাদের যে লোহার শিল্পটাকে সেটাকে নাটোরে টিকিয়ে রেখেছে মূলত। এছাড়াও বড়হরিশপুর ইউনিয়ন ছাড়াও নাটোরের অন্য সব ইউনিয়নগুলোতেই তারা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে এবং আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে তারা তাদের কার্যক্রমকে বেগবান গতিতে এগিয়ে নিচ্ছে। বছরের এই সময়ে কামার পাড়ায় ব্যস্ততা বেড়ে যায় আর এতে বাড়তি আয় হয় কামারদের। সিদ্রাতুল মুনতাহা, নিউজ বাংলাদেশ।